আপনাদের কাছে আমার প্রশ্ন এটাই যে দোসরা মার্চ আমি নিপুণ ম্যাডামের সাথে তার গাড়িতে পিকনিকে আমাকে নিয়ে গেছে, তাহলে কি তার সাথে আমার কোনো দ্বন্দ্ব থাকতে পারে? মানে আমি আপনাদেরকে প্রশ্ন করছি যে নিপুণ আপু আমাকে 2 তারিখে তার গাড়িতে পিকনিকে নিয়ে গেছে, আমি যখন 2 দিন আগে শিল্পী সমিতিতে আসলাম আপু বলল পিকনিকে যাবা না, আমি বললাম আপু আমি তো বাসে উঠতে পারি না, হাসতে হাসতে বলেছিলাম যে আমি বাসে ওঠার ভয়ে আমি গ্রামের বাড়িতে যাই না, তখন আপু বলল কি আমার গাড়ি ফাঁকা তুই আমার গাড়িতে যাবি, আগামী সকালবেলা তুই আমার পার্লার টিউলিপে চলে আসবি, ওখান থেকে একসাথে যাব। তাহলে এটা আপনারাই ভেবে দেখেন যে 2 তারিখে যেই মানুষটা আমাকে পিকনিকে তার গাড়িতে নিয়ে গেছে একসাথে, সেখানে আমি গতবার, আমি একটু পিছন থেকে আসি, গতবার পিকনিকে নিপুণ ম্যাডামই স্টেজে আমাকে ডাক দিয়ে নিয়ে গিয়েছিলেন, সবাইকে, আন্নাবাবি ছিলেন সেখানে, অনেকেই ছিলেন, সবাইকে ডেকে ডেকে নিয়ে গিয়েছিল স্টেজে পরিচয় দেওয়ার জন্য কে কে। তো তখন সেখানে খালেদ আক্তার কল্পনা ম্যাম ছিলেন, যে আমার এসপোর দ্য মুভিতে মায়ের চরিত্রে অভিনয় করেছে, কাঞ্চন বাইরে আমার। তো সেখানে নিপুণ আপু বলেছিল যে আমাদের রিয়া শুধু অভিনেত্রী না, নায়িকাই না, আমাদের রিয়া কিন্তু একজন সিঙ্গার, ভালো গান করে। তো সেখানে নিপুণ আপু নিজে অ্যানাউন্স করেছিল যে আমাদের রিয়া একটু পরে গান শোনাবে সবাইকে। তাহলে সেই গত পিকনিক চলে গেল, এই পিকনিকেও তার সাথেই আমাকে তার গাড়িতে নিয়ে গেল, এবং জাদু আজাদকে বলল যে জাদু আজাদ এবার কিন্তু আমাদের রিয়াকে সবার আগে গান গাইতে দিবে, গতবার রিয়া গান গাইতে পারে নাই, মনে কষ্ট পেয়েছে। তো ওখানে আমি একটা গান পরিবেশন করলাম, পাঠালেন যে নিউতি, এ গানটা করার পরে ওখানে আমাকে অনেক লোকে টাকা দিয়েছিল, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা দিয়েছিল খুশি হয়ে, এবং তারা বলছে রিয়ার গান আমরা আবার শুনতে চাই। সেটাই ছিল নিপুণ আপুর নাকি তার ইতে লেগেছে, ইগোতে লেগেছে। আমাকে যখন ডেকে আনলো নীরব, যেই ছেলেটাকে বাদ দিয়েছে নীরব, নীরব আমাকে ফোন দিল, রিয়াপু তুমি তাড়াতাড়ি আসো, তোমার গান শুনতে চাচ্ছে। আমি আমাকে ফাইট ডিরেক্টর আরমান ভাই আমাকে খাবারের প্লেটে খাবার দিয়েছে, আমি খাবারটা পর্যন্ত খাইনি, নীরব আমাকে ফোন দিয়েছে যে আপু তুমি তাড়াতাড়ি স্টেজে আসো, তোমার নাম অ্যানাউন্স করছে, গান গাবে। ততক্ষণ ওখানে নিপুণ আপু স্টেজে উপস্থিত ছিলেন, আরও অনেকে ছিলেন। তো সেখানে গিয়েছিল এমপি কাদের মোল্লা, আই থিঙ্ক সবাই আপনারা জানেন এমপি কাদের মোল্লা গিয়েছিলেন, সেও নাকি গান গায়। তো আমাকে নিপুণ আপু বললো রিয়া তুমি না গান গেয়েছো? আমি বলছি আপু আমি গান গিয়েছি, এখন দর্শক একটা গান শুনতে চাচ্ছে, আমাকে কিন্তু ফোন দিয়ে নিয়ে এসেছে। সে আমাকে উত্তর দিল কি না তুমি একজনকে রিকোয়েস্ট করে তুমি আবার স্টেজে উঠতেছো। তখন আমি তাকে ওই স্টেজেই বললাম যে আপু আমি প্রতিদিন স্টেজ শো করি, আমি প্রতিদিন গান গাই, আমি গত কয়দিন 7 তারিখেও আমি গত মাসের 7 তারিখেও আমি এমপি নিক্সন চৌধুরীর শো করে আসছি, তার ব্যবসা সমিতির পিকনিক, হাজার হাজার মানুষ ছিল, আমি এই কথাটা বলেছি ওখানে। এটাই কি তার ইগোতে লেগেছে? আমি আপনাদের কাছে জানতে চাই এটা তার ইগোতে লেগেছিল? আচ্ছা ঠিক আছে রে, না আমাকে বললো কি যে তোমার কি মনে হয় আমি এখন কাদের মোল্লাকে বাদ দিয়ে তোমাকে স্টেজ দেবো? আমি বলছি না আপু ওনাকে বাদ দিয়ে কেন আমাকে স্টেজ দিবেন, আমি প্রতিদিনই গান করি, আমার গান গাইতে গেতে আমার গলা ভেঙে যায়। আমি কিন্তু এটা কোনো রাগের ইস্যু নিয়ে বলিনি, কোনো রাগের মাথায় বলিনি, তাকে এমনিই বললাম যে আমি প্রতিদিনই আপু গান গাই, আসলে প্রতিদিন আমি গান করি, প্রতিদিন আমার স্টেজ প্রোগ্রাম থাকে। ওনার সাথে আপনার কি কোনো তর্কাতর্কি টাইপের কোনো কিছু হয়েছিল নাকি এমনি স্বাভাবিক? না না, উনি যখন আমি তাহলে এখন বলতে হয়, আমি যখন টিউলিপে গিয়া মানে টিউলিপে গেলাম, আপু আসছে, আমি টিউলিপে যাই, আপুকে ফোন দিলাম কারণ তুমি বসো আমি আসতেছি। তা আপু মেকআপ করছিল, ওই টাইমে আবার আমি করলাম কি আপু আমি তো মেকআপ করে আসছি, আমার একটু কাজ বাকি ছিল। আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে আসো, এসে তুমি বাকি কাজটা করে নাও। তখন আমাকে হুট করে বললো রিয়া তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আমি বললাম হ্যাঁ আপু বলো, হাসতে হাসতে বলতেছিলাম, কয় তোমাকে কিছু কথা বলবো, তুমি গত পিকনিক নিয়ে ফেসবুক লাইভে গিয়ে তুমি আমার বিষয়ে কী বলছো? আমি বললাম আপু শুধু তোমার বিষয় বলি, তুমি সম্পর্কটা কখন আসে বলেন? নিপুণ ম্যাডামকে আমি তুমি বলি, আমাকে সে তুই বলে, তাহলে সেই সম্পর্কটা কোথা থেকে আসতে পারে বলেন? ভাই বোন। তো আমি বললাম যে আমাকে বলে তুই আমার শ্রোতা আদরের বোন জেসমিন আপু, যে জেসমিন আপুকে এই বুকের পাঁজর দিয়ে ভালোবাসছি, সেই জেসমিন আপু
আছে আর আচ্ছা আমি ওখান থেকে আসি টিউলিপ থেকে আসি তারপর আমি জেসমিনাপুর তার কাছে অবশ্যই যাব তো আমাকে বলল রিয়া তুমি কি জানো শিল্পী সমিতির স্টেজে সবাই গান গাইতে পারে না আমি না মানে ওখানে টিউলিপের ভিতরে আমি একটু হাসলাম আর কি আমি কি বলবো এগুলো আমাদের সমিতি আর আমরাই গান গাইতে পারবো না ভাই তুমি কি জানো এখানে যারা ডোনার দেয় যারা স্পন্সর করে তাদেরকে ছাড়া আমরা ফ্লোর দিতে পারি না কাউকে আমি বললাম আপু যখন সাকিব খান ভাইয়া ছিলেন অমিত ভাইয়া সানি ভাই ছিলেন আমাকে আমাকে টেনে নিয়ে গান করাইছে স্টেজে আজ থেকে এটা কবে এটা আপনারা জানেন না না সানি ভাইরা যখন ছিল হ্যাঁ সানি ভাই সাকিব ভাই যখন ছিলেন তো তখন আমাদের শ্রদ্ধেয় মানে জায়েদ খান ভাই আসেন নাই পরে আসছে জায়েদ ভাই তো তখন আমাকে সানি ভাই রিয়া তুমি কোথায় আছো তাড়াতাড়ি স্টেজে আসো তোমার গান শুনবো আমরা তারা কি স্পন্সর দেয়নি তাদের পিকনিকের সময় কি স্পন্সর কেউ দেয়নি ভাই এটা আমার আমার প্রশ্ন তাহলে তারা যদি তাদের মতো সুপারস্টার যদি আমাকে ডেকে বলে রিয়া তুই অনেক ভালো গান করিস তুই শুধু বাইরে স্টেজেই গান গাবি আমাদের শোনাবি না তাহলে কত ভালোবাসা সেখানে আপনারা বলেন ডেকে নিয়ে গান করাইছে স্টেজে তো আমাকে অনেকগুলো কথাই বললো আমার এখানে খুব কষ্ট পেয়েছি আমি বেনিপুন আপু অ্যাকচুয়ালি এগুলো কী বলতেছে মনে মনে বলতেছিলাম আমি কিন্তু তাকে প্রশ্ন করিনি আমি আমার মনকে বলেছিলাম সর্বশেষ যে পিকনিক সেখানে এই যে দুই তারিখে যে তার টিউলিপ থেকে তার সাথেই আমি পিকনিকে আমাকে নিয়ে গেছে তো বলতেছে তুমি কি জানো গতবার পিকনিকে সুমাগাজি কত টাকা স্পন্সর করেছিল 2 লাখ টাকা দিয়েছিল তাই ফ্লোরটা আমি ছেড়ে দিয়েছি তাদেরকে এবার তুমি জানো কে স্পন্সর করতেছে এখানে তাদেরকে না দিয়ে আমি তোমাকে দিতে পারি মানে টিউলিপের মধ্যে সে এভাবে যখন বলতেছিল আমি না আস্তে আস্তে মানে একদম কেমন জানি মানে নিস্তেজ হয়ে যাচ্ছিলাম যে আপু কি বলে এগুলো আমি কই আপু আমি সেই ছোট্টবেলা থেকে আমার যখন 12 বছর পুরো হয়নি আমি আমাজন মুভিতে কাজ করি স্পর্ধা মুভিতে আপনারাও দেখবেন স্পর্ধা মুভিতে আমি কাঞ্চন ভাইয়ের সাথে A to Z ভাই বোনের চরিত্র আমি সাংবাদিক থাকি ছোট বোন থাকি আদরের মান্না আম্মাজান আমার ফার্স্ট ফিল্ম মান্না ভাইয়ের বোন এটা আপনারা জানেন এবাদল যাবে না ছিঁড়ে তারপর তো সবার সাথে এই যে মিশাবাইয়ের সাথে অনেক ছবি করেছি সবার সাথে করেছি যে আমার ভাগ্য হয়েছে আমি রাজীব আঙ্কেলের মতো স্যারের সাথে আমি পিচ্ছি আমি আমি আইটেম সং করছি এটা রেকর্ড যে আমি এত কম বয়সে আমি রাজীব আঙ্কেলের সাথে হুমান ফরিদি আঙ্কেলের সাথে আমি আমার আমি সবাইকে আঙ্কেল ডেকেছি হ্যাঁ তাদের সাথে আমি গান করেছি আমি ভ্যারাইটিস করেছি আমি তখন ছোট ছিলাম আমি বুঝি নাই নায়িকা কি আর কমেডি নায়িকা কি আর আইটেম সং কি আমি এটা বুঝতাম না আমাকে যেই ডাক দিয়েছে আমি কাজ করে দিয়েছি রুবেলবার ছবিতে ডাকলো ভাগে ভাগে লড়াই ছবি ফরিদ আঙ্কেল মিজু ভাইয়ের সাথে গান ইয়া ফরিদ আঙ্কেল বলে এই রুবেল এই পিচ্ছি মেয়েটাকে কেন নিয়ে আসছিস কারণ ভাইয়া ও সুন্দর নাচতে পারে তো আমার কথা হলো যে নিপুন আপু আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না আপনার সাথে ছিল আমার ছোট বড় বোন ছোট বোনের সম্পর্ক আপনি যখনই আমাকে দেখছেন শিল্পী সমিতির ভিতরে আমাকে বুকে জড়াই নিয়েছেন আপনি যখনই আমাকে দেখেছেন আপনি জড়িয়ে নিয়েছেন গত 16ই ডিসেম্বরে গত বছরের ওখানে জামান ভাই ছিলেন হোসেন সাহেব ছিলেন অনেক মানুষ ছিলেন আমাকে তখন নিপুনাবু বলতেছে যে রিয়া তুমি একটা গান শোনো তুমি তো অনেক ভালো গান গাইতে পারো আর আজকে আপনি সেই জায়গায় ইস্যুটা টেনে নিয়ে আসছেন আমি যখন 4 দিন আগে দেখলাম যে আমার প্রাথমিক খসড়া তালিকায় আমার নাম নেই আমার অনেক খারাপ লেগেছে যে আমি তো 13 তারিখেও আমি চাঁদা দিয়েছি আমি যদি ভোটার না হই তাহলে আমার কাছ থেকে আপনি চাঁদা নিতে পারেন এখন সময় আমি ভোটার না হইলে আপনারা কি চাঁদা নিতে পারেন আমার কাছ থেকে না 13 তারিখ মানে ফার্স্ট রোজা যেটা মানে 12 তারিখ রাত্রে ভাত খেয়েছি 13 তারিখে রোজা হয়েছে 13 তারিখে আমি চাঁদাটা দিলাম তাহলে সেখানে আপনি 4 দিন আগে কিভাবে খসড়া তালিকায় আপনি আমার নামটা না এসে পারে বলেন আমি এই 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 তো মার্চ